শহরে বসবাসকারী মানুষের কাছে খাটাশ প্রাণীটি সুপরিচিত না হলেও গ্রাম অঞ্চলের ছেলেবুড়ো সবাই মোটামুটি খাটাশের সাথে কম বেশি পরিচিত। তবে খুব কম সংখ্যক মানুষ এমন আছেন যারা এই প্রাণীটিকে নিজের চোখে দেখেছেন। যারা খাটাশের সাথে কম বেশি পরিচিত সে সমস্ত দর্শক হয়তো বলবেন, খাটাশ নিয়েও ভিডিও বানানোর কিছু আছে নাকি? এই বলার ফাঁকে যে সমস্ত দর্শক খাটাশের সাথে ঘনিষ্ঠ নন তাদেরকে আগে খাটাশের সাথে একটু পরিচয় করিয়ে নিই। তার আগে দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তবে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন, আর আপনি যদি অ্যানাদার আপডেটের ভিডিওটি প্রথম দেখে থাকেন তবে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কেননা অ্যানাদার আপডেট প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয় আপনাদের মাঝে। অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন পর্বে। বাংলাদেশের সর্বত্র কম বেশি খাটাশ দেখা যায়। বৃহত্তর চট্টগ্রাম, বরিশাল, পার্বত্য চট্টগ্রাম, খুলনা, যশোর এবং সিলেট অঞ্চলে খাটাশ বেশি পরিমাণে দেখা যেত। পৃথিবীতে বহু প্রজাতির খাটাশ রয়েছে, ইংরেজিতে এদের নাম সিভিট হিসেবে পরিচিত, প্রজাতিভেদে পোলক্যাট হিসেবেও চিহ্নিত করা হয়। তবে আমাদের দেশে যেসব খাটাশ ঘুরে বেড়ায় তাদের বলা হয় ইন্ডিয়ান সিভিট। পৃথিবীতে সকল প্রজাতির খাটাশের খাসিয়াত প্রায় একই ধরনের, দু একটি ব্যতিক্রম ছাড়া। এরা আমাদের দেশীয় বিড়ালের চাইতে একটু আকারে বড়, নিরীহ এবং শান্ত। ফলমূল, ইঁদুর, ব্যাঙ এদের সবচেয়ে বেশি প্রিয় খাদ্য। খেজুরের রস চুরি করতে এদের যেন জুড়ি নেই। কিছু প্রজাতির খাটাশের সামনের পায়ের আঙুলগুলো অপেক্ষাকৃত লম্বাটে, এই আঙুলগুলো দিয়ে কিছু ধরতে, পেঁচাতে কিংবা আটকাতে পারে খাটাশরা। খাটাশের নামে যথেষ্ট দুর্নাম রয়েছে গ্রাম অঞ্চলে। কোনো ব্যক্তির গায়ে যদি কোনো রকম অপরিচিত দুর্গন্ধ পাওয়া যায় তাহলে বলা হয় তাকে খাটাশে পেয়েছে, নতুবা এত দুর্গন্ধ কোথা থেকে এলো। কুকুর, শৃগাল, বাগডাসা সহ নিশাচর সকলের শত্রু খাটাশ, কারণ রাত্রিকালে কোনো এক এলাকায় আচমকা খাটাশ হাজির হলে তার শরীর থেকে নির্গত দুর্গন্ধ পেয়ে অন্যান্য প্রাণীরা অগ্রিম সতর্ক হয়ে যায়। অসতর্ক পাখি, তন্দ্রায় মগ্ন কাঠবিড়ালির ঘুম ভেঙে যায় এবং সজাগ হয়ে খাটাশের দুর্গন্ধে দৌড়ে পালায়, ফলে বাগডাসা কিংবা খ্যাকশিয়াল তাদের কাঙ্ক্ষিত শিকার ধরতে ব্যর্থ হয়। মুরগিচোর খাটাশ তার বাচ্চাকে রক্ষা করে বিচিত্র পদ্ধতিতে। খাটাশ খাদ্যের অন্বেষণে বা মলত্যাগের জন্য যদি কোথাও বাইরে যেতে চায় তাহলে যেখানে তার বাচ্চা রেখে যাবে সে জায়গায় চারদিকে ছোট ছোট ঝোপঝাড়ে গন্ধ স্প্রে করে যাবে। এই গন্ধ ছাড়াটাকে গন্ধবৃত্ত বলে। এর ফলে শত্রু খাটাশের বাচ্চার কাছে ঘিরতেই পারবে না গন্ধের জ্বালায়। মা খাটাশ বাচ্চাদের নিষেধ করে দেয় যাতে গন্ধবৃত্তের বাইরে না যায়। অতি কৌতূহলী হলে কোনো বাচ্চা মায়ের উপদেশ না মেনে বৃত্তের বাইরে গেলে মৃত্যু অবধারিত, কারণ খাটাশের শত্রুর অভাব নেই। খাটাশের একটি নির্দিষ্ট বয়সে তার কিছু গ্রন্থি থেকে এই গন্ধরস উৎপন্ন হয়। উৎপন্ন গন্ধরস তার পায়ুপথের পাশে ভিতরের দিকে একটি থলেতে জমা থাকে। সে যখন আতঙ্কিত ও উত্তেজিত হয় তখন এই রস নিজের অজান্তে বের হয়ে যায়। খাটাশের এই গন্ধরসের বদনাম এতই যে কারণে খাটাশকে কেউ চিড়াখানায় রাখে না। খাটাশের বদনাম শুনে হয়তো অনেক দর্শক ধৈর্য হারিয়েছেন, শৌখিন প্রাণী সংগ্রহকগণও হয়তো এতক্ষণে তাদের সম্ভাব্য প্রাণী সংগ্রহ তালিকা থেকে খাটাশের নাম বাদও দিয়েছেন। তাদের জন্য রয়েছে একটি সুসংবাদ, আর এই সুসংবাদের কারণে খাটাশ আজ মহাসম্মানিত এক প্রাণী। খাটাশ সম্মানিত হওয়ার মূল কারণ হলো তাকে দিয়ে তৈরি করা হয় এক ধরনের পানীয় যাকে বলা হয় স্যাভিট কফি, তথা খাটাশ কফি। আমাদের দেশের গরিব মানুষ তো দূরের কথা, মাঝারি গোছের আয়রুজি সম্পন্ন মানুষও এই কফি খাওয়ার দুঃসাহস করে দেখতে পারবে না। এই কফি ধনী বৃত্তশালী মানুষেরা পৃথিবীর প্রসিদ্ধ শপিং মলে বসে পান করে থাকেন। আন্তর্জাতিক ফ্রোবস ম্যাগাজিনের রিপোর্ট অনুসারে খাটাশের কফি পৃথিবীতে সবচাইতে দামি কফি। কুইন্সল্যান্ড ও অস্ট্রেলিয়ার ছোট কফি শপগুলোতে বিনা দরে এক কাপ খাটাশ কফির দাম $50, যা বর্তমান বাংলাদেশের টাকায় $3,500 বা একজন নিম্ন শ্রমিকের এক মাসের বেতনের সমান। পৃথিবীতে বছরে সর্বসাকুল্যে মাত্র 500 কেজি খাটাশ কফি উৎপাদন করা যায়, চাহিদার তুলনায় যা খুবই অপ্রতুল। যারা এই কফি পান করেছেন তারা বলেছেন এটা বড়ই সুস্বাদু কফি, যার দ্বিতীয় কোনো তুলনা পৃথিবীতে নাই। ঠিক চকলেটের মতোই যেন এর স্বাদ, তবে খাওয়ার পরে যে ঢেকুর আসে সেটা এতই ঘ্রাণযুক্ত বা মিষ্টি যা দীর্ঘদিন কফি প্রেমীদের মনে থাকে। এই কফি পান করার পর মানব শরীর যথেষ্ট প্রফুল্ল থাকে, মেজমেজ ভাব নিমিষেই উদাও হয়ে যায়। খাটাশ কফি পানকারীদের মন্তব্য, যারা নিয়মিত কফি পান করেন অথচ জীবনে খাটাশ কফি পান করেননি তারা আসলে কোনো কফি পান করেননি, বরং যারা পান করেছেন বাদামি রঙের কিছু গরম পানি।
ভাগ্যবান কফি প্রেমী হতে চাইলে গুগলে টাইপ করুন সেভিট কফি, ব্যাস পেয়ে যাবেন। অর্ডার দিন, পান করুন, সুখে থাকুন, ভাগ্যবান ভাবুন নিজেকে। দুর্গন্ধের কথা একদম চিন্তা করবেন না। সব কথা বলা হলেও কীভাবে তৈরি করা হয় এই খাটাস কফি তা বলা হলো না। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে, ফিলিপাইনে এবং থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে বাদামি রঙের এক প্রকার কফি বিচি জন্ম হয়। খাটাসের খুবই পছন্দের এই বিচি। এই বিচি খাওয়ার পরে বিচির চামড়া ও মাংসাল অংশ হজম হয়, কিন্তু বিচি হজম হয় না। অতঃপর খাটাসের মলের সাথে যখন বিচি বের হয়, স্বাস্থ্যকর্মীরা সে সকল বিচি মল থেকে আলাদা করে নেয়। পরিষ্কার পরিচ্ছন্নতার পর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় ঐতিহাসিক স্যাভিট কফি বা খাটাস কফি। বিজ্ঞানীরা বলেছেন, খাটাসের পেটে যখন এই কফি বিচি অবস্থান করে, তখন তাকে শরীরের গ্রন্থি থেকে নির্গত গন্ধরস এবং আরেক প্রকারের পাচক রস মিলে উদারস্থ বিচির মধ্যে ঢুকে পড়ে। ফলে সে বিচি কফি এক প্রকারের ঔষধি গুণ সম্পন্ন হয়। এই কফি সম্পূর্ণ আলাদা স্বাদযুক্ত, মধুর গন্ধযুক্ত এবং শরীরে চাঞ্চলতা আনয়নকারী হয়। তবে এই বিচি খাওয়া খাটাসের দুর্গন্ধ কিছুটা কম হয়ে থাকে। অভিজ্ঞজন বলেছেন, খাটাসের পেটে কফি বীজ যথেষ্ট পরিমাণ গন্ধরস চষে নেয়, তাই খাটাসের গন্ধরস স্বল্পতার কারণে এমনটি হয়। এটা খামারিদের জন্য সুখকর। গড়ে 15-20 বছর বাঁচে এই খাটাসগুলো। বাংলাদেশের গ্রাম অঞ্চলের এক অনবদ্য অংশ ছিল এই খাটাস, যা আজ মানব সভ্যতার বিকাশের ফলে বন জঙ্গল ধ্বংসের কারণে হারিয়ে যাচ্ছে। দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে খাটাসের অবস্থান। দর্শক, কিছুটা খাটাসের মতো দেখতেই একটি প্রাণী রয়েছে যার নাম কুয়াক্কা, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে হাসিখুশি প্রাণী। আর এই পৃথিবীর সবচেয়ে হাসিখুশি এই প্রাণী পৃথিবীর একমাত্র জায়গায় পাওয়া যায়। আপনি যদি এই পৃথিবীর সবচেয়ে হাসিখুশি সম্পন্ন প্রাণী সম্পর্কে জানতে চান, তবে আমাদের অ্যানাদার আপডেটের আরও একটি ভিডিও দেখতে পারেন। দর্শক, আজকের মতো চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।